हेलो फ्रेंड, सबाई के गुड मॉर्निंग। तो एखन बजे ভোর 5টা আর বিষয় ডায়ালিসিসে যাচ্ছে, তো একাই যাচ্ছে, আমি সঙ্গে যেতে পারিনি কারণ দুপুরের রান্না আছে। আর বিষয়তে আস্তে আস্তে সেই 12:15 বাজবে, তো তার জন্য একাই যাচ্ছে। তো আমি এখন একটু শুয়ে পড়ব, কারণ এতক্ষণ থেকে আমি উঠেই বা কী করব। তো উঠে ব্রেকফাস্ট করে তারপর আমাকে বাজারে যেতে হবে। তো কি বাজার করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কেউ স্কিপ করে গিও না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে 31শে জানুয়ারি, মঙ্গলবার। তো আজকে বিষয়তে ডায়ালিসিস আছে, বিষয় তো ভোর ডায়ালিসিসে চলে গেছে, তোমাদেরকে দেখালাম। তো তারপর আমি একটু শুয়েছিলাম, তো ভোর উঠে কি করব, তো তার জন্য আমি একটু শুয়েছিলাম। আর এখন বাজে সকাল 8টা, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে দিনের ব্লগটা শেয়ার করি। তো তার জন্য আমি আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার কারণ আজকে ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দেওয়া ছিল, তো সেটা নেব। তো তার জন্য ভাবলাম যে আজকে দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন সকাল 9টা বাজে, তো এখন আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আজকে লাঞ্চে মেনুতে কি হবে দেখি, তো এখনও ঠিক করা হয়নি। তো বিষয়কে ফোন করব কি খাবে, তো সেইভাবে রান্না হবে। তো চলো ব্রেকফাস্ট করে রান্না করে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর ব্রেকফাস্ট করার পর আমি বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে ছোট্ট একটা পোনা মাছ কিনে নিয়ে এসেছি, আর এটা আজকে পাকা তেঁতুলে টক বানাবো। তাই পাকা তেঁতুল আর হলুদ ভিজিয়ে রেখেছি, আর কুমড়ো আর শালগম করে কেটে নিয়েছি। কুমড়ো আর শালগম দিয়ে পাকা তেঁতুলে টক বানাবো। আর বাজার থেকে এঁচোড় কেটেই কিনে নিয়ে এসেছিলাম, কারণ নিয়ে এসে এখানে এঁচোড় কাটতে খুব কষ্টের ব্যাপার, হাতে আটার জোরে যায়, যার জন্য আমি কেটেই কিনে আনছিলাম। তো এসে কুচে এটাকে আগে রান্না করে নিয়েছি। তো এখন আমি ভাত আর মাছের টকটা বানাবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতও করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে টকটা রেখেছি, কারণ বিষয়ীত গরম গরম খেতে পছন্দ করে, তাই কড়াইয়ের মধ্যে টকটা রেখেছি, ও এলে গরম করব। আর রান্না করতে করতে যে থালা বাসনগুলো পড়ে আছে, এখন এইগুলোকে আমি মেজে ধুয়ে পরিষ্কার করব, আর রান্নাঘরটা পুরো ক্লিন করব। আমার রান্নাঘর পুরো ভালো করে ক্লিন করা হয়ে গেছে, আর এখন আমি বাড়িটা মুছবো। আবার বিষয় দিলে ও জামা কাপড় কাচতে হবে। এখন বাজে দুপুর 12:30, তো বিষয় চলে এসছে, আর ওকে আমি এই যে চাবি খুলে দিতে এসেছি। তো ও এসে একটু রেস্ট নিয়ে নিক, তারপর স্নান করবে, আর ওর জন্য আমি জল গরম করে দেব। তো এখানে একটু ঠান্ডা ভালোই আছে, তো তার জন্য আমি জল গরম করে দিই, কারণ ঠান্ডা লেগে গেলে আবার অসুবিধা আছে, কারণ ওর হার্টের বাইপাস হয়েছে। তো একবার এরকমও হয়েছিল যে ঠান্ডা লেগে মুখ দিয়ে আর নাক দিয়ে এত কফ বেরোচ্ছে, কফ বেরোনোর সঙ্গে সঙ্গে ওর সঙ্গে ব্লাডও বেরিয়েছিল, তার জন্য জল গরম করে দিয়ে ওকে স্নান করার জন্য। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর বাড়িও মুছে নিয়েছি, আর এই যে গামছা নিয়েছি, এখন আমি স্নান করতে যাব। আর বিষয়তে এসে স্নান হয়ে গেছে, যে স্নান টান করে বসেছে, কাজ নিয়ে বসেছে। তো আমি স্নান করে আসি, তারপর বিষয়কে খেতে দেবো, আমিও খাবো একসঙ্গে। তো স্নান করে আসি, তারপর কথা হবে। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর বিষয় যে ডায়ালিসিস থেকে এসছে, তো তার জামা কাপড়গুলো এই যে কেচে এখানে শুকোতে দিয়ে দিয়েছি, আর এখন আমরা লাঞ্চ করতে বসবো। তো আমি স্নান করার পর একটু রোদে দাঁড়াই, তো আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, তো তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানটা একটু রোদ লাগে, তো এইখানে রোদে স্নান করে এসে দাঁড়াই, তো আজকে ওয়েদার খুবই খারাপ, তো আর দাঁড়ানো হবে না। তো বিষয়কে খেতে দেবো, আমিও খাবো। আর বিষয় কি করছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। বিষয় স্নান করার পর তো ল্যাপটপ নিয়ে অফিসের কাজ নিয়ে একটু বসেছে, তো কাজ হয়ে গেলে আমরা লাঞ্চ করব। আর আজকে দুটো জিনিস অর্ডার দেওয়া আছে, তো অনলাইন থেকে একটা ফ্লিপকার্ট থেকে আসবে আর একটা অ্যামাজন থেকে আসবে, তো এলেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো এখন বিষয়ীদের হাতে ডায়ালিসিসের চিটগুলো খুলবো, খুলে বরফ দেব। তো আগেই তো বলেছি আমাদের এখানে ফ্রিজ নেই, তো যাদের বাড়িতে থাকি তাদের বাড়ি থেকে বরফ নেই,
তো তাদের বাড়ি থেকে বরফ নিয়ে বিস্কুটকে দেওয়া হয় হাতে। তো এই যে চিটগুলো খুলেছি, একটাতে এই যে রক্ত বেরোচ্ছে যার জন্য আমি এই যে চেপে ধরে রাখছি, আর একটা এই যে খুলবো। এই যে বরফ নিয়ে এসেছি, যাদের বাড়িতে থাকি ভাড়ায় তো তাদের বাড়ি থেকে বরফ চাই প্রত্যেক দিন, তো বরফ নিয়ে এসেছি, এখন এই বরফগুলো দেব। তো বিষয়তের হাতে বরফ টরফ দিয়ে একটু রেস্ট নেব, তো তারপর তোমাদের সঙ্গে আবার বিকালে কথা বলবো। বিষয়তের হাতে বরফ দেওয়ার পর আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম, আর এখন উঠেছি, এখন বাজে সন্ধ্যা 7টা। তো সবাইকে গুড ইভিনিং, আর এখন যাব বাজারে, তো বিষয়কে হাঁটাতে নিয়ে যাব, হাঁটাও হবে বাজার করাও হবে, তো এই জন্য আমরা বেরিয়েছি। আর বিষয় এই যে রেডি হচ্ছে আর আমি বেরিয়ে পড়ছি, তো একদম রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি, আর বিষয় তো বিকালে একটু হাঁটলেই ভালো যার জন্য বেরিয়েছি, আর বিষয়টার ওষুধও ফুরিয়ে গেছে, তো ওষুধ কিনতে যাচ্ছি। আর 1 তারিখ হয়ে গেছে, তো ঘরের ভাড়াও দিতে হবে, তো যার জন্য এটিএমে আবার টাকা তুলতে হবে, তো সব রকমের কাজ হবে, তাই বেরিয়েছি আমরা। এখন আমরা চলে এসেছি এটিএমে, আর দেখতে পাচ্ছ তোমরা কুকুরটা কি কিউট দেখতে, তো আমি ভিডিও করছি, আমার দিকে তাকিয়ে আছে। আর বিষয় তো ভেতরে চলে গেছে, তো এখন এটিএম থেকে টাকা তুলে তারপর আমরা বাজারে যাব। এটিএম থেকে টাকা তোলার পর সোজা চলে এসেছি ওষুধ দোকানে, আর বিষয় এখান থেকেই ওষুধটা কেনে, 1 সপ্তাহের করে ওষুধটা কেনে, তো 1 সপ্তাহ হয়ে গেছে তাই ওষুধ শেষ হয়ে গেছে, তো ওষুধ নিয়ে আমরা একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমরা এইমাত্র বাড়ি এসেছি, আর এখন বাজে 9:30, আজকে অনেকটাই হেঁটেছি, তো এখন আবার রাতে ডিনারের জন্য কি হবে দেখি। আগে বিষয় তো ড্রেস চেঞ্জ করে পা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছে, তো আমার এখনও ড্রেস চেঞ্জ করা হয়নি, তো ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে তো আবার রাতে রান্না করব। আজকে অনেকটা হাঁটছি না, কতটা হাঁটছি হয়েছে, কতটা হাঁটছি, 4 কিলোমিটার। 4 কিলোমিটার তো অনেকটাই হাঁটা হয়ে গেছে, প্রচণ্ড গরমও লাগছে, তো একটু বসি, তারপরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে রাতের রান্না বসাবো। তো এই জিনিসটা হচ্ছে কিনে ফেললাম, তো এটা ইউটিউবের খুব কাজের জিনিস, আর তোমাদের সঙ্গে শেয়ার করব, তো কিটা কিনেছি তোমরা দেখো। তো অনেকদিন থেকে কিনবো কিনবো ভাবছি, কেনা হয়নি, তো লাস্ট পর্যন্ত কিনেই ফেললাম। তো অ্যামাজনে বুক করেছিলাম, অ্যামাজন থেকে দিয়ে গেছে আজকে। কেমন হয়েছে তোমরা জানাবে, এটা আমার অনেকদিন থেকে খুব প্রয়োজন ছিল, তো লাস্ট পর্যন্ত কিনেই ফেললাম, আর তো আনবক্সিং করলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তো কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্ট করে জানাবে, আর যারা যারা দাম জানতে চাও তো কমেন্ট করবে, তো কমেন্টে বলে দেবো। আসলে এটা নিতাম না, তো আমার ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই, তো বিষয়ে ডায়ালিসিসে চলে যায়, তারপরে বিষয়তে শরীরটাও অসুস্থ থাকে, তো ফোন ধরে দিতে বললে ও ধরে দেয় না, তো তার জন্য আমার এটা নেওয়া, তো অনেক দিন থেকেই নেওয়ার ইচ্ছা ছিল। তো এটা অনেকটা ছোট হয়ে যায়, তো দেখতে পাচ্ছ অনেকটাই ছোট হয়ে গেছে, আর স্ট্যান্ডে আমি ফোন দাঁড় করিয়ে দিয়ে আমি ভিডিওটা করতে পারবো, তার জন্য আমি স্ট্যান্ডটা কিনেছি। আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তো এটার মধ্যে আমি শর্ট ভিডিও বানাতে পারবো, ব্লগ ভিডিও বানাতে পারবো। আর একটাও জিনিস নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর ফোনের স্ট্যান্ডটা নিয়েছি অ্যামাজন থেকে, আর অক্সিজেন সিলিন্ডারটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে। তো যেসব পেশেন্টের কিডনির প্রবলেম, তাদের ডায়ালিসিস হয়, তো এদের যখন তখন শরীরে জল অত্যাধিক জমে গেলে তো তখন শ্বাস প্রশ্বাসের খুবই কষ্ট হয়, তো বাড়িতে এই জন্য অক্সিজেন সিলিন্ডারটা রাখাই ভালো। তো ওখান থেকে ডায়ালিসিস থেকে বলে দিয়েছিল
যে বাড়িতে একটা অক্সিজেন সিলিন্ডার রাখা খুব প্রয়োজন, তো তার জন্য ফ্লিপকার্ট থেকে অক্সিজেন সিলিন্ডারটা কিনে নিয়েছি। এখন চলে এসেছি রাতে ডিনারের জন্য রান্না করতে। তো আজকে বেশি কিছু করব না, রাতের জন্য শুধু হালকা ঝোল ভাত। তো দুটো কই মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে আসার সময়, তো দুটো কই মাছের ফুলকপি আর শালগম দিয়ে হালকা ঝোল বানাবো। আমাদের রাতে ডিনার কমপ্লিট আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি চুল ওই যে বেঁধে নিয়েছি, চুল না বাঁধলে সকালবেলায় যখন ঘুম থেকে উঠি তো পুরো পাখির বাসা হয়ে থাকে, এই জন্য সন্ধ্যাবেলায় চুলটা বেঁধেই শুই। আর বিষয়ীত ঘুমিয়ে গেছে, তো এখন বাজে 12টা, তো আমি একটু ফোন দেখছিলাম, বিষয়ীত ঘুমিয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, এইভাবে যেন আমি এগিয়ে যেতে পারি। বিষয়ীতে কিডনি ট্রান্সপ্লান্ট কবে হবে তো সেই নিয়ে একটু টেনশানে আছি, তো যার জন্য প্রত্যেক দিনের ব্লগ ভিডিও দিতে পারি না আমি। তো যেই ভিডিওগুলো দিয়েছি সবাইকে অনুরোধ করব আমার ভিডিওগুলো সবার কাছে শেয়ার করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, তো সবাই যেন আমার ভিডিওগুলো দেখতে পায়, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাইকে টাটা।